বই অনলাইন bd.com বাংলা সাহিত্যের সেরা রচনাবলী বিক্রির আয়োজন করেছে। তার মধ্যে 30 খণ্ডের ঐতিহ্যের প্রকাশিত রবীন্দ্র রচনাবলী যার মূল্য 36,000 টাকা, এখন 40% কমিশনে পাচ্ছেন 21,600 টাকায়, সাথে অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার আমরা দিচ্ছি আমাদের হোম ডেলিভারি। এছাড়াও সারা বাংলাদেশে অন্যান্য জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে আমরা বই পাঠাচ্ছি। রবীন্দ্র রচনাবলী 30 খণ্ড, তার মধ্যে 30তম খণ্ডেই রয়েছে রবীন্দ্র রচনাবলীর সমস্ত কিছু, অর্থাৎ 30 খণ্ডে যা যা রয়েছে তার সূচিপত্র। আমরা যদি 30 খণ্ডের সূচিপত্র আপনাদেরকে জানাতে চাই তাহলে হয়তো 5 ঘন্টায় সেটা সম্ভব হবে না। তাই প্রথম খণ্ডে যা যা রয়েছে আমি কিছু কিছু আপনাদের কাছে তুলে ধরছি। প্রথম খণ্ডে কবিতা ও গান, নাটক বাল্মীকি প্রদীপা, এবং দ্বিতীয় খণ্ডে রয়েছে রবীন্দ্রনাথের গান, উপন্যাস, নাটক, প্রবন্ধ আলোচনা এবং গ্রন্থ পরিচয়। তৃতীয় খণ্ডে রয়েছে কবিতা ও গান, মানুষী, নাটক রাজা ও রানী, উপন্যাস বউ ঠাকুরনীর হাট, রাজর্ষী, রবীন্দ্রনাথের চিঠিপত্র এবং প্রবন্ধ রয়েছে সমাজ। চতুর্থ খণ্ডে কবিতা ও গান, সাথে রয়েছে সোনার তরী, নাটক বিসর্জন, চিত্রাঙ্গদা, প্রবন্ধ সমালোচনা। পঞ্চম খণ্ডে কবিতা ও গান, চিত্রা চৈতালী, নাটক বিদায় অভিশাপ, গোড়ায় গলত, উপন্যাস চোখের বালি, পত্র ডায়েরি এবং ভ্রমণ, ছিন্নপত্র ছিন্নপত্রাবলী এবং গ্রন্থ পরিচয়। ষষ্ঠ খণ্ডে রয়েছে কবিতা ও গান, নাটক প্রহসন, উপন্যাস নৌকাডুবি, প্রবন্ধ। সপ্তম খণ্ডে রয়েছে কবিতা কল্পনা খনিকা নৈবেদ্য, নাটক উপন্যাস প্রজাপতির নিবন্ধ এবং প্রবন্ধ রয়েছে। অষ্টম খণ্ডে স্মরণ শিশু উপসর্গ সংযোজন, নাটক মুকুট প্রায়শ্চিত্ত শারদ উৎসব, উপন্যাস গোড়া এবং ছোট গল্প তো রয়েছে। নবম খণ্ডে কবিতা খেয়া, নাটক রাজা অচলায়তন ডাকঘর ফাল্গুনি গুরু, উপন্যাস চতুরঙ্গ, সাথে রয়েছে স্মৃতিকথা প্রবন্ধ। দশম খণ্ডে গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, নাটক উপন্যাস ঘরে বাইরে এবং প্রবন্ধ আধুনিক সাহিত্য। একাদশ খণ্ডে কবিতা ও গান, গল্প উপন্যাস, প্রবন্ধ। দ্বাদশ খণ্ডে কবিতা পূরবী লেখনী, নাটক গল্প উপন্যাস। ত্রয়োদশ খণ্ডে কবিতা নাটক রক্তকরবী উপন্যাস মালঞ্চ প্রবন্ধ রয়েছে। চতুর্দশ খণ্ডে কবিতা নাটক গল্পগুচ্ছ প্রবন্ধ। পঞ্চদশ খণ্ডে রয়েছে কবিতা নাটক উপন্যাস গল্পগুচ্ছ এবং প্রবন্ধ ধর্ম ও শান্তিনিকেতন। ষোড়শ খণ্ডে কবিতা পত্রপুত, নাটক উপন্যাস পত্রধারা, অর্থাৎ রবীন্দ্রনাথের চিঠিপত্র। সপ্তদশ খণ্ডে শ্যামলী মানে কবিতা, নাটক সাপমোচন সংযোজন কালীযাত্রা সহ আরো অনেক কিছু। উপন্যাসের মধ্যে আমরা উপন্যাস রয়েছে এবং সাথে রয়েছে রবীন্দ্রনাথের পত্রাবলী এবং ভ্রমণ কাহিনী, প্রবন্ধ তো রয়েছে। অষ্টদশে রয়েছে কবিতা খাপছাড়া ছড়াই ছবি, নাটক চণ্ডালিকা তাসের দেশ, উপন্যাস গল্পগুচ্ছ রবীন্দ্রনাথের চিঠিপত্র। ঊনবিংশ শতাব্দীতে ঊনবিংশ খণ্ডে রয়েছে রবীন্দ্রনাথের কবিতা প্রান্তি, নাটক প্রহসন, পত্রাবলী, উপন্যাস। বিংশ খণ্ডে রয়েছে কবিতা নাটক উপন্যাস, একবিংশ খণ্ডে রয়েছে প্রহসিনী সংযোজন আকাশ প্রদীপ, নাটক মালঞ্চ বিসর্জন, উপন্যাস। দ্বাবিংশ খণ্ডে রয়েছে কবিতা ও গান, উপন্যাস পত্র এবং রবীন্দ্রনাথের পাঠ্যপুস্তক অনুবাদ চর্চা।
ত্রয়োবিংশ খণ্ডে রয়েছে কবিতা, নাটক, উপন্যাস, গল্পগুচ্ছ, পত্র, ডায়েরি, ভ্রমণ, প্রবন্ধ। চতুর্বিংশ খণ্ডে রয়েছে কবিতা ও গান, রোগসজ্জায় সংযোজন, আরোগ্য, উপন্যাস, লিপিকা, স্মৃতিকথা রয়েছে ছেলেবেলা, এছাড়া রয়েছে পত্র এবং ভ্রমণ। পঞ্চবিংশ খণ্ডে রয়েছে কবিতা ও গান, উপন্যাস, গল্প। ষোড়বিংশ কবিতা, ষোড়বিংশ খণ্ডেও রয়েছে কবিতা, উপন্যাস, রবীন্দ্রনাথের চিঠি, প্রবন্ধ। সপ্তবিংশ খণ্ডেও আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের স্ফুলিঙ্গ, ব্যক্তি প্রসঙ্গ, উপন্যাস, ললাটের লিখন এবং পত্রধারা। অষ্টবিংশ খণ্ডে রয়েছে কবিতা ও গান, চিত্র বিচিত্র, রূপান্তর, রবীন্দ্রনাথের চিঠি, প্রবন্ধ। ঊনত্রিংশ খণ্ডে কবিতা ও গান, শেষ লেখা, গীতবিতান, পূজা, স্বদেশ, প্রেম, প্রকৃতি, এছাড়াও রয়েছে উপন্যাস, প্রায়শ্চিত্র, পত্রাবলী, ভ্রমণ এবং প্রবন্ধ, সভ্যতার সংকট। এই হলো আমাদের পুরো ৩০ খণ্ড, অর্থাৎ শেষ খণ্ড রয়েছে ত্রিংশ খণ্ড, অর্থাৎ যেটা যার মধ্যে রবীন্দ্রনাথের এই ২৯ খণ্ডে যা যা রয়েছে তার সূচিপত্র। তো আসুন আমরা সবাই রবীন্দ্রনাথের সাথে।